তো আমরা এখন ড্রিম ওভার দেখবো যে কিভাবে করে ড্রিম ওভারটা ইনস্টল করে। এখান থেকে শুরু করি, আমি নেক্সট করে করে এটা ইনস্টল করলাম। এটা ইনস্টল হতে বেশ টাইম নেয়। তো আমরা ড্রিমওয়েভারে যে ফাইলগুলো নিয়ে কাজ করব, ওই ফাইলগুলো নিয়ে ওটা ইনস্টল হতে হতে আমরা ওইগুলো নিয়ে আসি। কপি করে একটা ডেস্কটপে নিয়ে আসলাম আমাদের তো খুঁজে পাওয়ার সুবিধার্থে। এটা তো আমরা এটার মধ্যে নিয়ে কাজ করব। উপরেরটা টান দিয়ে খুলে ফেললে হবে, উপরেরটা টান দিয়ে। হ্যাঁ, এটা পানিটা ফালাই, একেবারে নতুন পানি দাও। না, রেকর্ডিং অন আছে, এই রেকর্ডিং সিস্টেমটা আবার পজ করা যায় না। এটা এটা পজ করা যায় না। তো আপনারা এখান থেকে টেনে দেখবেন। হ্যাঁ, এখান থেকে এইটুকু টেনে দেখবেন। তো ফিনিশ করলাম, আমরা এখন ড্রিমওয়েভারটা রান করি। ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার 8 চলে আসছে। এইটা আমরা আপাতত রাইট ক্লিক করে স্টার্ট স্টার্ট মেনুতে পিন করে নিলাম। এখন এখানে আমরা ইজিলি পেয়ে যাব। ওটা ক্লিক করলাম, আমি ডিজাইন আমি কোডার মোডে কাজ করব সিলেক্ট করলাম। এখন এটা যেহেতু আমরা ট্রায়াল ভার্সন, আমরা 30 দিনের জন্য এটা নিলাম। কন্টিনিউ। আমরা কিন্তু মূলত ড্রিম অ্যাপার ইউজ করি না, সহজে আমাদের যখন দরকার হয় তখন করি। তো ড্রিম এবার ওপেন করলাম। এখন ওপেন করার পরে আমরা কি করব, একটা নতুন সাইট নিলাম, সাইটের নাম দিলাম মাই সাইট, নেক্সট করে দিলাম নেক্সট। এখন হচ্ছে আমাদের এখান থেকে ফাইলটা চুজ করতে হবে, কোথা থেকে ফাইলটা আমরা আনবো। আমরা ডেস্কটপ থেকে আনবো, প্রযুক্তির মাঝখানে সিএসএস এর মধ্যে ঢুকলাম এই জন্য, কারণ ড্রিম এর একটা ধর্ম হচ্ছে ও আপনি যে এইখানে স্টেজ থাকবে ওর এক স্টেপ ব্যাক থেকে ধরবে। তো আমরা যখন সিএসএস শেয়ার করবো ওর ব্যাক থেকে নেবে, যেমন এই যে প্রযুক্তি নিচে। ঠিক আছে, নেক্সট করলাম লোকাল নেটওয়ার্ক, আমরা একটা নাম দিয়ে দিব, নাম দিয়ে নেক্সট, ডান। তো এখান থেকে ফাইলগুলো চলে আসছে, তাই না? এখন একটা জিনিস দেখেন, আমরা এক্সাম্পল হিসেবে আমাদের এই ফাইলের রিনেমটা কি চেঞ্জ করতে হবে, তাই না? এখন এই ফাইলের রিনেমটা যদি চেঞ্জ করি, যেমন search.php আমি search.html করবো, তো আমি search.php তো আমি অন্যান্য পেজের সাথে লিঙ্ক করাইছি, তাই না? লিঙ্ক করাইছি কি না, লিঙ্ক করাইছি। তো লিঙ্ক করানোর জন্য আমাদের ওখানেও চেঞ্জ করতে হবে না, আর না হলে তো এই পেজটা কাজ করবে না। আমাদের এখানে search.html দেওয়া আছে, অন্যখানে যদি search.php দেওয়া থাকে তাহলে কি ওই ওই পেজের সাথে কাজ করবে? করবে না। তো এই জন্য আমাদের কি এখানে যখন আমরা রিনেমটা চেঞ্জ করবো আমাদের সব জায়গায় করতে হবে। তো আমরা যখন একটা বড় সড়ো সাইট করব তখন দেখা যায় যে এই লিঙ্কটাই কয়েকশো জায়গায় থাকতে পারে। তো তখন তো সব জায়গায় দিয়ে আমরা যদি অ্যাপ্লিকেটিভাবে করি আমাদের অনেক টাইম লাগবে, এবং হচ্ছে গিয়ে কি আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমরা ভুলে দু একটা জায়গা আমরা মিস করতে পারি। তো এই জন্য আমরা এটা ড্রিম এভার দিয়ে যদি করি, এখানে যখন রিনেম করব .html দিলাম, এন্টার দিলে এখানে বলা আছে যে কোন কোন জায়গায় এটা আছে, সেখানে কি আপডেট করব, আপডেট দিলাম ও সব জায়গায় আপডেট হয়ে গেল।
ক্লিয়ার? এই এই হচ্ছে একটা কাজ, আমরা যে যেখানেই কাজ করব এই এই কাজটা আমরা যদি এটা থেকে করি, আমরা এটার কাজ যদি করি এডিট HTML এটা দিলে এখান থেকে দুইটা পেজের সাথে সংযুক্ত আছে আমি করব কিনা, ঠিক আছে, আপডেট সরাসরি অটোমেটিক আপডেট হয়ে গেছে। তো আমরা একটা জিনিস দেখলাম, এখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখব, ফাইলটা। এখন এক্সাম্পল হিসেবে আমার কোথাও কিছু লেখা চেঞ্জ করতে হবে, যে লেখাটা কমন আমাদের সব জায়গা আছে, তাই না? এক্সাম্পল হিসেবে আমি আমার সাইটের নামটাই চেঞ্জ করতে চাই। আমরা যখন একটা ওয়েবসাইট করব, ওই ওয়েবসাইট তো ব্যাকআপ রাখবো, যাতে ওই ওয়েবসাইটটা অন্য জায়গায় আমরা কাজে লাগাতে পারি, তাই না? তো ব্যাকআপ রাখবো যেহেতু আমাদের একটা ওয়েবসাইটের নাম, যেমন এটার হচ্ছে কি প্রযুক্তি, প্রযুক্তির নামটা আমার চেঞ্জ করতে হবে। প্রযুক্তির নামটা চেঞ্জ করে আমি টেকনোলজি দিব, ঠিক আছে। এখন এটা একসাথে সব জায়গায় চেঞ্জ করব, তো এক্ষেত্রে আমরা কন্ট্রোল এফ চাপবো, আগে ক্লোজ করলাম, কন্ট্রোল এফ চাপলাম, এরপরে ফাইন্ড ইন, কোথায় ফাইন্ড করবে, ফোল্ডারের মধ্যে ফাইন্ড করবে, ফাইন্ড করে এরপরে এখানে ফোল্ডারটা আমরা দেখিয়ে দেব, প্রযুক্তির মধ্যে প্রযুক্তিটা আমরা কি দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে এরপরে এখানে সোর্স করি থাকবে, আমরা প্রযুক্তিটা সার্চ করবে, ও রিপ্লেস করবে কোনটা, মানে ও প্রযুক্তি খুঁজে বের করে যেখানে যেখানে পাবে ও ওটা রিপ্লেস করে এটা বানিয়ে দিবে, টেকনোলজি বানিয়ে দিবে। তো আমরা রিপ্লেস অল দিলাম, আচ্ছা ওইখানে পাচ্ছে না, তো আমরা আবার ট্রাই করি, এটা ফাইল থেকে আমরা না আমরা কন্ট্রোল এফ দিব না, আমরা নর্মালি এখান থেকে করতে পারি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ঠিক আছে, এখান থেকেও সেম কাজটা আমরা করতে পারি। আচ্ছা দেখিও প্রযুক্তি নামে হয়তো আমাদের ছোটো হাতের আছে কোথাও, আমরা দেখি এই এবারে পাই না। আচ্ছা আমরা দেখি যে প্রযুক্তি নামে কোথায় কোথায় আছে বা প্রযুক্তির নামটা কী আছে। ওপেন ফোল্ডার, ফোল্ডার পরে ডেস্কটপ থেকে আমাদের ফাইলটা আনতে হবে, ডেস্কটপ প্রযুক্তি ফাইলটা সিলেক্ট করলাম, এখানে দেখি প্রযুক্তি কী কী আছে, মানে এই ফার্স্ট ফোল্ডারের নামটাই আছে প্রযুক্তি, এরপরে হচ্ছে আরও ইন্ডেক্স ডট কমে আমাদের টাইটেলটা কী আছে দেখি, টাইটেল আছে এই যে প্রযুক্তি, ঠিক আছে, এই প্রযুক্তিটা আমরা চেঞ্জ করব, এটা এখান থেকে কপি করে নিলাম আমরা, তাহলে দেখি এটা কীভাবে চেঞ্জ করা যায়, এডিটে গিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এখান থেকে প্রযুক্তি কোন ফোল্ডারে, প্রযুক্তি ফোল্ডারে করবে রিপ্লেস করবে টেকনোলজি দিয়ে, ইয়েস ও হয়ে গেছে, ও তিনটা ফাইলে পাইছে, তিনটে জায়গায় টাইটেলগুলো চেঞ্জ করে দিছে। ওকে দেখেন এখানে ডোমেইন পর্যন্ত ও কিন্তু চেঞ্জ করে দিছে, এই যে এখানে প্রযুক্তি বিডি ডট কম ছিল ওটাও চেঞ্জ করে টেকনোলজি বিডি, তার মানে কি প্রযুক্তি নামের যেখানে যেখানে পাইছে ওই একসাথে অতটুকু যেখানে যেখানে পাইছে ও সেখানে সেখানে চেঞ্জ করে দিছে, ক্লিয়ার? তো আমরা যখন অনেকগুলা লেখা চেঞ্জ করতে হবে ওই লেখাটা ফাইন করে আমরা আমরা এডিটে যাব, ফাইন রিপ্লেস করব, এখান থেকে একটা লেখা চেঞ্জ করব, যেমন অ্যাবাউট কোনটা এটা তো চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা আমরা আবার দেখি যে প্রযুক্তি নামে কিছু আছে কি না, প্রযুক্তি নামে আমরা দেখি কিছু আছে কিনা, রিপ্লেস হচ্ছে কি না, না ও আর কিছু পাচ্ছে না, ঠিক আছে। তো আমরা দেখি আপনি যেটা বলছেন ওটা হয়েছে কি না, দেখছেন এই যে টেকনোলজি হয়ে গেছে, তো হয়তো ওটা ভুলবশত দেখাইছে, ভুল না আসলে কম্পিউটার ভুল করে না, ওটা ওটা হয়তো ওটা চেঞ্জ করে যেটা আপডেট হয়েছে সেটা দেখাইছে যে ওটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন দেখলাম যে কী কীভাবে করে আপনি এইভাবে বিভিন্ন রকমের লেখা আপনি মানে এক্সাম্পল হিসেবে আপনি যেটা চেঞ্জ করতে চান যেটা অনেক জায়গায় আছে সেই জিনিসটা আপনি ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ফাইন করে।